তো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো আশা করি। তোমাদের সাথে আমার অলরেডি কোনো ক্লাস হয়েছে, আজকে এটা 10 নম্বর লেকচার। আরো বেশি হতো, আমি অসুস্থ থাকার কারণে কিছু লেকচার মিস হয়েছে। সামগ্রিক আয় এবং ব্যয় এই চ্যাপ্টারটা আমার দায়িত্ব ছিল, এটা আজকেই তোমাদের শেষ করে দিতাম হয়তো। এখন আমি আরেকটা ক্লাস নিব, যাতে করে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারো। এখানে আজকে আগের যে কনসেপ্টগুলো আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, যে সামগ্রিক আয় কি, সামগ্রিক ব্যয় কি, সেখানে জিডিপি, জিএনপি, জিএনআই, এনএনআই, জিডিপি, এনডিপি, এবং এই যে পার্থক্যগুলো, জিএনপি, জিডিপি পার্থক্য, এনএনপি, এনএনআই পার্থক্য, এরকম অনেকগুলো পার্থক্য এখানে আছে বইতে। তারপর সঞ্চয়, বিনিয়োগ, এগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা করেছিলাম। সঞ্চয়গুলোর যে বিভিন্ন প্রকারভেদ আছে, বিনিয়োগের প্রকারভেদ আছে, যে স্বয়ংভূত বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ, এই ধরনের যে কনসেপ্টগুলো আছে সবগুলো আমি কিন্তু ব্যাখ্যা করেছি। এবং সামগ্রিক আয় কি, সামগ্রিক ব্যয় কি, মোটামুটি তোমরা বুঝার কথা যদি আগের ক্লাসগুলো ফলো করে থাকো। এখন আজকে আমরা একটু তিনটা ম্যাথ নিয়ে একটু কথা বলবো, জাস্ট আর কিছু না। এখানে প্রথম যে ম্যাথটা আছে, এখানে সামগ্রিক চাহিদা নির্ণয়, তোমরা খেয়াল করো এখানে লেখা আছে সামগ্রিক চাহিদা নির্ণয়। দ্বিতীয়টা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, এটাও ঠিক তাই, ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। তো প্রথম যে এগুলো খুবই সহজ ম্যাথ, কঠিন কিছু না, অঙ্ক দেখলে অনেকে ভয় লাগে, কিন্তু আসলে এগুলো ভয়ের কিছু না, একেবারে সহজ আছে। আমরা জানি যে আমাদের এডি অর্থাৎ একদিকে ডিমান্ড মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সেল। সি মানে হচ্ছে তোমরা জানো যে সি হচ্ছে কি, ভোগ ব্যয়, হ্যাঁ, কনজাম্পশন কস্ট। আই হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, বিনিয়োগ ব্যয়। জি হচ্ছে গভর্নমেন্ট কস্ট, সরকারি ব্যয়। আর এক্সেলটা হচ্ছে মূলত এক্স মাইনাস এম অর্থাৎ নিট রপ্তানি, ঠিক আছে। এক্সেল হচ্ছে কি, এক্স মাইনাস এম অর্থাৎ এক্স মান হচ্ছে কি এক্সপোর্ট, এম মান হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে মানে বিয়োগ করার পরে যে নিট যে রপ্তানিটা থাকে সেটা হচ্ছে এক্স এম। তো এখানে আমি এই দুটো হিসাব দেখিয়েছি, একটা হচ্ছে মুক্ত অর্থনীতি, আর একটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। তোমরা মুক্ত অর্থনীতি মানে হচ্ছে যে অর্থনীতিতে বাণিজ্য নেয়, মানে বহির বাণিজ্য, যেটা আন্তর্জাতিক যে বাণিজ্য আছে সেটা নেয়, সে অর্থনীতি হচ্ছে মূলত কি বদ্ধ অর্থনীতি। আর মুক্ত মানে হচ্ছে কি, সবার সাথে সবার বাণিজ্য আছে, এটা পুরো ওয়ার্ল্ডে এখন তোমরা জানো মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ সকল দেশ আর সকল দেশে কিন্তু এখন কি আছে, বাণিজ্য আছে, এবং বাণিজ্যের শর্তগুলো এখন অনেকটাই কি একেবারে নমনীয়। আচ্ছা, তো সেই জায়গাটাতে এখানে যদি মুক্ত অর্থনীতি হয় তাহলে সেখানে এই যে এক্সেন্টটা থাকবে, আর যদি বদ্ধ অর্থনীতি এক্সেন্টটা থাকবে না, সেইটুকু পার্থক্য। আর বাকিগুলো এখানে খুবই সহজ, দেখো সি ইকুয়াল টু 1000, আই ইকুয়াল টু 500, জি ইকুয়াল টু 200 এবং এক্সেন ইকুয়াল টু 100 দেওয়া আছে। এগুলো তার যোগ করে ফেললে আমরা পেয়ে যাবো, এখানে 1800 হচ্ছে তোমার মুক্ত বাজার অর্থনীতি এডি অর্থাৎ সামগ্রিক চাহিদা, আর বদ্ধ অর্থনীতিতে হচ্ছে কি 1700 এ, অর্থাৎ এখানে জাস্ট এক্সেনটা বাদ গেছে আর কি, আর ঠিক আছে। এই হলো মোটামুটি সামগ্রিক চাহিদা নির্ণয়, এখানে খুব একটা কিছু আর বলার নাই, শুধু এটা মনে রাখবে যে সামগ্রিক চাহিদা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এডি অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সেল, বদ্ধ অর্থনীতি হলে এক্সেলটা বাদ যাবে আর মানগুলো জাস্ট বসিয়ে দিবে, হয়ে যাবে। এখন আসো ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের যে মডেলটা আছে, এখানে কিন্তু ভারসাম্য জাতীয় আয় কিন্তু কি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে। এটা হচ্ছে একটা মডেল এখানে দেওয়া আছে, যে তোমাকে সূত্র দিয়ে দিছে যে y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখন এখানে আবার দিয়েও দিছে c ইকুয়াল টু 50 প্লাস 0.5y, এটা হচ্ছে কি ভোগ সমীকরণ আর কি, ভোগ অপেক্ষ। আর i ইকুয়াল টু এখানে সরাসরি 30 দেওয়া আছে আর g ইকুয়াল টু 70 দেওয়া আছে। তো আমরা যদি এখানে এগুলো নিয়ে একটু মান বসাই, তোমরা খেয়াল করো y ইকুয়াল টু c প্লাস i প্লাস g, c এর জায়গায় আমরা বসিয়েছি যে 50 প্লাস 0.8y, অর্থাৎ এখানে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা বসিয়েছি। এটা তো বা চিহ্ন, তোমরা সম্ভবত
বোঝো এটা এই যে চিহ্নটা y equal to আমি এখানে জাস্ট এগুলো মান বসিয়েছি আর y i সমান 30 g সমান কি 70 এখন আমরা y-টাকে y এর মানটাকে বাম পাশে নিয়ে যাব সমান চিহ্নের অর্থাৎ এখানে যে 0.8y আছে এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম শুধু নিয়ে যাওয়ার কারণে এখানে যে প্লাস চিহ্নটা আছে এটা এখানে মাইনাস হয়ে গেল অর্থাৎ y মাইনাস 0.5y ইকুয়াল টু আর এই যে 50 30 এবং 70 তিনটা ফিগার এখানে থেকে গেল এগুলো যোগ করলে কি 150 হয় 150 হয় আর এই y থেকে 0.8y বিয়োগ করলে 0.2y হয় এটা তোমরা বোঝার কথা তাও আমি সবাই ভালো করে বোঝার জন্য আর একটু ব্যাখ্যা করছি খেয়াল করো y মানে কিন্তু 1 হয় আর এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 0.8y তাহলে 1 থেকে 0.8 মানে কি 0.8 যদি বিয়োগ দিই আমরা তাহলে 0.2y থাকবে ঠিক আছে এটা আশা করি বুঝছো তোমরা যার কারণে এখানে 0.2y লিখেছি আমি তো এই দিকে এগুলো যোগ করলে হয় 150 এখন আমি y এর মান যদি বের করি 150 কে যদি 0.2 দিয়ে ভাগ করি তাহলে কি 750 আসে এটা হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয় এখানে এই ক্যালকুলেশন করে বের করলাম এখন আমি এখানে g এর মানটা যদি একটু বাড়াই অর্থাৎ g মানে কি সরকারি ব্যয় জি মানে কি সরকারি ব্যয়টা জানো আমি ওখানে বলেছি যে সি মানে হচ্ছে ভোগ ব্যয় আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয় এবং জি মানে হচ্ছে কি সরকারি ব্যয় এখন আমি জি এর মান 50 বাড়িয়ে দিলাম তাহলে আমি যদি দেখি যে সরকারের ব্যয় যদি আমরা বাড়াই তাহলে জাতীয় আয় বাড়ে না কমে এই বিষয়টা একটু দেখার জন্য জি এর মানে 50 বাড়িয়ে দিলাম তখন তোমরা খেয়াল করো জি আগে ছিল 70 এখন 50 মানে 120 হলো 120 হলো তো এগুলো এখানে মান বসালাম বসানোর পরে এখানে যে মান আসলো 1000 অর্থাৎ 1000 আসলো কিভাবে আসলো একই ক্যালকুলেশন অর্থাৎ এই ওয়াইটাকে বাম পাশে নিয়ে যাবে নিয়ে গেলে আছে 50 30 এবং 120 তিনটা যোগ করলে 200 হয় হ্যাঁ 200 হলে এই ওয়াই থেকে 0.8y বিয়োগ করলে এই বরাবরের মতে 2.2y হয় তো এই 200 কে 0.2y দিয়ে ভাগ করলে 1000 আসে তাহলে তোমরা খেয়াল করো জাতীয় আয় জি এর মান যখন 70 ছিল অর্থাৎ 70 ছিল তখন জাতীয় আয় হচ্ছে কত 750 এখন জি এর মান যখন আমরা বাড়িয়ে দিলাম অর্থাৎ 120 করে ফেললাম 120 করে ফেললাম তখন ভারসাম্য জাতীয় আয় আসলে কত 1000 তার মানে কিন্তু আমরা বলতে পারি যে জি এর মান বাড়লো অর্থাৎ সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে ভারসাম্য জাতীয় আয় ওয়াইও কি বাড়বে আশা করি কি বুঝে গেছো তোমরা অর্থাৎ সরকারি ব্যয়টা অর্থনীতির জন্য একটা বিশাল ফ্যাক্টর হ্যাঁ সরকারি ব্যয় আমরা জানি যে সরকারি ব্যয় কোন খাতে বাড়ে সরকারি ব্যয় বাড়ে হচ্ছে কি জনকল্যাণমূলক কিন্তু অনুৎপাদনশীল খাত অর্থাৎ যে খাতগুলোতে মানুষের কল্যাণ হবে কিন্তু উৎপাদন আসবে না সেই রকম ধরো আমাদের একটা আমরা রাস্তা করে ফেললাম এটা এই যে স্কুল তোমরা যে কলেজগুলোতে আসো আমাদের কলেজের যে বিল্ডিংগুলো এগুলো সরকারের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে সরকারের ওই অর্থে কোনো উৎপাদন কি আছে এরকম মানে প্রোডাক্টের যে লাভ হবে এখানে সরকারের মুনাফা হবে এরকম না এই ধরনের খাতগুলোতে সরকার কী করবে জনকল্যাণমূলক কিন্তু অনুৎপাদনশীল খাত এগুলোতে সরকার বিনিয়োগ করবে করার ফলে এই যে বিশাল হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এই বিনিয়োগ কারণে মানুষের পকেটে টাকা গেলে তখন অর্থনীতিটা আরেকটু চাঙ্গা হয় অর্থাৎ বাজারে যত বেশি টাকা যাবে মানুষের সামর্থ্য তত বেশি বাড়বে মানুষ অর্থনৈতিক কার্যক্রমগুলো তত বেশি কি বেগবান করতে পারবে তো সেজন্য এই যে আমরা হিসেবটা বের করলাম এটা হচ্ছে ওইটা বোঝার জন্য যে সরকারি ব্যয় আসলে সরকারি ব্যয়ের সাথে আমাদের জাতীয় সম্পর্কটা কেমন সরকারি ব্যয় বাড়ালে কি ক্ষতি না লাভ তাহলে আমরা দেখলাম যে সরকারি ব্যয় যদি বাড়ানো হয় তাহলে জাতীয় আয়ও কি বাড়ে তাহলে এখন মনে হচ্ছে আমার কাছে কি সরকারি ব্যয় যদি বাড়ায় তাহলে আমার কি অর্থনীতির জন্য ভালো এর উল্টো কথাও আছে আমরা যদি কখনো তোমার সাথে আসো এরকম টপিক তখন বলবো এরপরে দেখো এই তিন নম্বর যে অঙ্কটা আছে এখানে তিন নম্বর যে অঙ্কটা আছে এখানে তোমরা খেয়াল করো একই রকম অঙ্ক অর্থাৎ এটাই এখানে আমি জি এর মান বাড়িয়েছি এখানে জি এর মান কমিয়েছি বুঝা গেল এখানে দেখো জি ছিল কি এখানে জি ছিল 70 জিটাকে আমি বাড়িয়ে করেছি 120 এখানে জি হচ্ছে 150
এটাকে আমি কমিয়ে করলাম হচ্ছে 100, অর্থাৎ 50 এর কমিয়ে দিলাম, এখানে 50 কি বাড়িয়েছি। তাহলে আবার দেখি যে সরকারি ব্যয় যদি কম হয় তাহলে কি রেজাল্ট আসে। এখানে হিসেবগুলো একই রকম, এখানে y equal to c plus i plus g মানগুলো বসালাম, c equal to 100 plus 0.75 y এখানে। এই যে 100 plus point কি 75 y, এখানে ছিল 0.81, 8y মানে 80 কি 8y, আর এখানে হচ্ছে কি 75 y। আর i equal to 100, g equal to 150, এগুলো বসানোর পরে এই 0.75 yটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম সমান চিহ্নে, y মাইনাস এই যে y আছে y মাইনাস 0.75 y ইকুয়াল টু 350। তো বিয়োগ করলে এখানে আমি একটু এক লাইন কম করেছি এখানে, কারণ হচ্ছে তোমরা হিসেবগুলো বুঝে গেছো এখানে। তো বিয়োগ করার পরে যে কি হবে, তো বিয়োগ করলে এখানে নিশ্চয়ই 1y থেকে 0.75y যদি বিয়োগ করে তাহলে 0.25 আসবে। তা আমি এটাকে সরাসরি লিখে ফেলেছি আর কি, তাহলে 25 যদি আসে, এখন y এর মান যদি বের করি 350 নিচে 0.25 জন্য ভাগ করবো, ভাগ করলে আসে কি 1400। এখন আমরা যদি জি এর মান কমিয়ে ফেলি, অর্থাৎ 150 ছিল, 150 ছিল, এটাকে কমিয়ে আমরা এখন 150 থেকে কি 50 বিয়োগ করে দিলাম 100 করলাম, অর্থাৎ এখন আমার জি এর মান হচ্ছে কি 100। জি এর মান 100 হওয়ার কারণে এখানে আমি 100 বসালাম জি এর জায়গাটাতে, এখানে আমার আসলো কত 300, 300 কে 0.2 দিয়ে ভাগ করলে কত আসে 1200 আসে, অর্থাৎ 1200 আসে। তার মানে কি বুঝলাম, যে সরকারি ব্যয় যদি কমে যায় তাহলে জাতীয় ব্যয় কি কমে যাবে, কারণ জাতীয় আগে ছিল কি 1400, এখন হচ্ছে কি 1200। তাহলে আমরা এইটুকু বুঝলাম আজকে ক্লাসে, যে আমার জাতীয় আয় যদি বাড়ে, সরি সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে জাতীয় আয় বাড়বে, আর সরকারি ব্যয় যদি কমে তাহলে কি জাতীয় আয় কি কমে যাবে। এই হচ্ছে মোটামুটি আজকের এই ক্লাস থেকে তিনটা অঙ্ক তোমরা একটু ভালো করে দেখবে, অনেক সময় আমরা এগুলো দেই তোমরা হিসাব নিকাশে ভুল করে ফেলাই, খুবই সহজ অঙ্ক কিন্তু তোমরা কেন জানি ভুল করে এগুলো, এই সামান্য কিছু হয়তো বোঝার অভাব ভুল করে ফেলো। আমি আশা করছি তোমাদের এই ভুলগুলো হবে না, অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে আর বইটা একটু ফলো করবে, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবে সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।